আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে ময়মনসিংহের রাজনীতি গত নির্বাচনে সাতটিতে আওয়ামী লীগ প্রার্থী ও চারটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়ী হন এবার প্রতিটি আসনেই সব দলেরই মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন তবে দলীয় কোন্দলের কারণে বেকায়দায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্প্রতি যুবলীগ নেতা আজাদ হত্যাকাণ্ড এবং এতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে প্রধান আসামি করে মামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে জেলা ও মহানগর আওয়ামী লীগ এছাড়াও প্রতিটি আসনেই রয়েছে দলে দ্বিধা বিভক্তি তবে নেতারা বলছেন প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দলে কোনো বিরোধ নেই উন্নয়নের ধারাবাহিকতার কারণে এগারোটি আসনে যদি আমরা মনোনয়ন দেওয়া হয় এগারোটি আসনে আওয়ামী লীগ জয়লাভের সম্ভাবনা আছে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ আমরা যে সিটে যাকে নমিনেশন দেবেন তার পক্ষে নৌকার পক্ষে আমরা আমাদের সকল পর্যায়ের নেতা নিয়ে আমরা কাজ করার জন্য প্রস্তুত এদিকে বিএনপির তৎপরতা তেমন চোখে না পড়লেও সম্ভাব্য প্রার্থীরা এলাকায় কাজ করছেন নেতারা বলছেন তাদের আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি চলছে একসাথে এই সরকারে অপকর্মের ফলেই বিএনপির ঘাড়ে সে ভোট পড়বে এবং গণমানুষের বিজয় হবে সবার আগে যে আমাদের নেত্রী মুক্তি পাশাপাশি সহায়ক সরকার এবং নির্বাচনের প্রস্তুতি এবং এটার জন্য আমাদের যে সকল কাজ করা দরকার কর্মসূচি নেওয়া দরকার সেটা কেন্দ্র থেকে নিবে এবং আমরা সেটা বাস্তবায়ন করব বর্তমানে চারটি আসনে সংসদ সদস্য থাকলেও জোটবদ্ধ নির্বাচন হলে আরও বেশি আসন দাবি করবে জাতীয় পার্টি এদিকে অন্তত দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাসদ আমরা যদি ওই রকম সুযোগ থাকে এবং অ্যালায়েন্স হয় এখন চারটা ছিল আমরা অন্তত অর্ধেক চাবো এবার জিততে হলে ফুলবাড়িয়ার আসন আমাদেরকে দিতে হবে আমরা দুইটি আসনে মানে শক্তিশালী জেলায় মোট ভোটার সাত্রিশ লাখ পঞ্চাশ হাজার নয়শো জন এর মধ্যে মহিলা ভোটার আঠারো লাখ সাতান্ন হাজার তিনশো জন হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিংহ